একেবারেই স্বাভাবিক অবস্থা, কোথাও কোনো সংকট নেই। নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচনের পর, নতুন সরকার বলতে এটা নতুন মন্ত্রিসভা হয়েছে। আমাদের চ্যালেঞ্জ বহুমুখী না, এটা ধরুন আপনি যদি চ্যালেঞ্জ বাড়ায় বাড়ায় দেখাইতে চান তাহলে তো ভেঙে ভেঙে কিসের চ্যালেঞ্জ? আমাদের রাজনৈতিক চ্যালেঞ্জ নাই। আগামী এক বছর বিএনপি তার নেতা কর্মীদের বেইল, শরীর স্বাস্থ্য ঠিক করা, আর্থিক অবস্থা ঠিক করা, এই ধরনের কাজেই এক থেকে দুই বছর ব্যস্ত থাকতে হবে। জনাব নাইমুল ইসলাম খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে নির্বাচনের পরের বাস্তবতাটাই আমরা জানতে চাই, এই মুহূর্তের বাংলাদেশ আপনার দৃষ্টিকোণ থেকে কেমন? এটা তো যে কেউ জানে, একেবারেই স্বাভাবিক অবস্থা, কোথাও কোনো সংকট নেই। আমাদের সংকট যেটা ছিল নির্বাচনের আগে থেকেই চলমান, সেটা হচ্ছে অর্থনীতির সংকটটা। সেটা কিন্তু নির্বাচনের পরবর্তী কোনো বিষয় না, আগে থেকে আমি বলবো যে বেশ দীর্ঘমেয়াদী। আমাদের কোভিড থেকে শুরু, তারপরে ইউক্রেনের যুদ্ধ, এইটাই বৈশ্বিক যে একটা ইনফ্লেশনারি পরিস্থিতি, সেটারই একটা মানে সেই পরিস্থিতিটাই চলছে। এটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং, কিন্তু এটা আমাদের জন্য ইউনিক না যে শুধু বাংলাদেশের জন্য এটা হচ্ছে, তা না। সুতরাং এটা এই সমস্যাটা থেকে বেরোনোর দুই দিকেই কাজ হচ্ছে, একটা একটা বৈশ্বিক পর্যায়ে কিছু কাজ এবং আমাদের জাতীয় পর্যায়ে কাজ। এখন যেহেতু একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচনের পর, নতুন সরকার বলতে একটা নতুন মন্ত্রিসভা হয়েছে, মন্ত্রিসভায় প্রচুর নতুন মুখ আছেন, চোদ্দ জন নবাগত, এর মধ্যে তরুণ আছেন, আবার একটু সিনিয়রও আছেন, তো এটা একটু সময় হবে, হয়তো নিবে তারা তাদের পারফরমেন্স দেখানোর জন্য। আমি সাধারণত রাজনৈতিক বিশ্লেষকরা যে দাবি করছে যে এই সরকারের সামনে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে, নবাগতরা কি সেই চ্যালেঞ্জগুলো উত্তর করতে পারবে? আমি প্রথমত বলছি আমাদের চ্যালেঞ্জ বহুমুখী না, এটা ধরুন আপনি যদি চ্যালেঞ্জ বাড়ায় বাড়ায় দেখাইতে চান তাহলে তো ভেঙে ভেঙে কিসের চ্যালেঞ্জ? আমাদের রাজনৈতিক চ্যালেঞ্জ নাই। আগামী এক বছর বিএনপি তার নেতা কর্মীদের বেইল, শরীর স্বাস্থ্য ঠিক করা, আর্থিক অবস্থা ঠিক করা, এই ধরনের কাজেই এক থেকে দুই বছর ব্যস্ত থাকতে হবে। তখন তারা এই সরকারকে নিয়ে যে কোনো ব্যাপক ভিত্তিক রাজনৈতিক কর্মসূচি দিবে এটার সুযোগ নাই, এটা ইম্পসিবল। তাদের তাদের নেতাকর্মীদের উপর এটা নিষ্ঠুরতা হবে যদি ওইরকম কিছু করে। সুতরাং আমি ওইরকম কোনো কিছু মানে আশা করছি না আর কি, সেরকম কিছু হবে। যেটা হবে আমি আবারও বলছি, এটা সামগ্রিকভাবে এটা অর্থনৈতিক, আমাদের অর্থনীতির অনেক উইকনেসেস আগে থেকে ছিল, আমাদের প্রচুর মানে মানি লন্ডারিংয়ের কারণে, আমাদের ব্যাংকের দুর্নীতির কারণে টাকা পয়সা ফেরত দিচ্ছে না ঋণ নিয়ে, এরকম এই সংকটগুলি কিন্তু একদিনের না, পুঞ্জীভূত, মানে গত 15-20 বছর এটা সংস্কৃতির মতো চলছিল। এই জায়গাটাতে আমাদেরকে একটা বড় রকম পরিবর্তনের জন্য আমি মনে করি এই সরকার প্রতিশ্রুতি দিয়েছে, তাদের যে নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি এবং নির্বাচনের পর মন্ত্রিসভা গঠনের পরও প্রথম অনানুষ্ঠানিক মন্ত্রী পরিষদ বৈঠক এবং পরবর্তীতে আনুষ্ঠানিক মন্ত্রী পরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী কিন্তু দুর্নীতির বিরুদ্ধে, অপচয়ের বিরুদ্ধে, নিত্যপণ্যের মূল্য ব্যবস্থাপনার বিষয়ে অসাধারণ গুরুত্ব দিয়েছেন। এখন দেখার বিষয় যে এই গুরুত্ব দেওয়াটা কতটা সুপরিকল্পিত কার্যকর পদক্ষেপে পরিণতি পায় এবং সেটার উপরই নির্ভর করবে এই ম্যানেজমেন্টের সফলতা। আমরা তো ডেফিনেটলি এই ক্ষেত্রে সরকারের সফলতা আমাদেরকে চাইতেই হবে, নইলে তো দেশ মানে ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষজন বিশেষত সাধারণ নাগরিকরা অনেক বেশি কষ্টের মধ্যে পড়বে, আরো কষ্টের মধ্যে। নাইমুল ইসলাম খান, আপনি বলছিলেন যে সামগ্রিকভাবে অর্থনৈতিক সংকটই আসলে মূল চ্যালেঞ্জ আপনার দৃষ্টিকোণ থেকে, কিন্তু আমরা দেখেছি যে ক্ষমতাসীনরা কিন্তু নতুন সরকার গঠন করে বলেছে তাদের সামনে তিন ধরনের চ্যালেঞ্জ রয়েছে, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, বাকি দুটি চ্যালেঞ্জ কি তারা উতরে গেছে? না, ওই আপনি দেখেন কূটনীতির ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জ সেটাও কিন্তু গিয়ে আবার ওই অর্থনীতিতেই পড়বে। কূটনীতি ইটসেলফ কোনো নতুন সংকট তৈরি করছে না। ধরেন আমেরিকানদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য জিওপলিটিক্যাল ইস্যু, মনে করেন যে
আমাদের মানে চীনের সাথে সম্পর্ক, ভারতের সাথে সম্পর্ক, বাংলাদেশ কিন্তু বরাবরই এই মানে বহুমাত্রিক রিলেশন এটা নেভিগেট করে, মানে কোনো একদিকে বেশি পাল্লা ভারী করে না এই সম্পর্কে, যে আমরা একেবারেই মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারেই পশ্চিমা, একেবারে আমরা চীনের দিকে চলে গেছি, অথবা ভারত ছাড়া আমরা কিছু বুঝি না। আমাদের কিন্তু বৈদেশিক নীতিটা এরকম না। শেখ হাসিনা গত 15 বছর আমাদের স্পষ্টতই আমরা জানি যে উনি এর এটা একটা ভারসাম্য রেখে চলেছেন, এবং যেটা কারো সাথেই মানে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, এটা কিন্তু খুব দৃঢ়ভাবে আঁকড়ে থাকার চেষ্টা করছেন শেখ হাসিনা, এবং অনেকে প্রশংসাও করছেন যে শেখ হাসিনা এটা খুব ভালো পারছেন। বিদেশিরাই মাইকেল কুলেগম্যান বন সম্ভবত এর মধ্যে একটা, কিন্তু একই সাথে আবার এই অভিযোগও কিন্তু আসছে যে আমরা 4 পরাশক্তির বলয়ের মধ্যে পড়ে গেছি। না 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 না, বলয়ের মধ্যে তো পড়েছি, কিন্তু আমি এটা সামাল দিচ্ছি কিনা, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি মনে করি তাকে ওই প্রশংসাটাই করা হচ্ছে, উনি বেস্ট সামাল দিচ্ছেন, এর চেয়েও আরও ভালো সামাল দেওয়ার চেষ্টা নিশ্চয়ই করবেন, এর চেয়ে খারাপও হয়ে যেতে পারে, কিন্তু এ পর্যন্ত শেখ হাসিনা খুব ভালো সামাল দিচ্ছেন এই যে মানে এই বৃহৎ শক্তির বলয়ের টানা পোড়েনের, তাদের প্রত্যাশা চাহিদা, হ্যাঁ তাদের মানে তাদের তো চাহিদা তো পরস্পর বিরোধী। মনে করেন এই এই ইন্ডো প্যাসিফিকে আমেরিকার চাওয়া চায়নার চাওয়া এক না, কিন্তু বাংলাদেশ তো তার একটা নিজের অবস্থান অলরেডি নিয়েছে এবং দৃঢ়ভাবে সেখানে আছে। এটা নিয়ে আমেরিকানরা যে বিরাট কোনো উষ্মা দেখিয়ে আমাদের ব্যাপারে একেবারে মানে আক্রমণাত্মক কিছু করে ফেলবে সেটা এখনও দেখা যাচ্ছে না, তারা ডায়ালগে আছে। তা আমি আমার যেটা মনে হয় আমাদের একটা সবচেয়ে বড় নির্ভরতার জায়গা হচ্ছে যে আমরা একজন অত্যন্ত অভিজ্ঞ পরিপক্ক রাষ্ট্রনায়ক দ্বারা পরিচালিত হচ্ছি, যার নাম শেখ হাসিনা। এই পৃথিবীতে এখন উনি সবচেয়ে অভিজ্ঞ দেশ পরিচালক, এটা কিন্তু একটা আমাদের বিরাট সৌভাগ্য আমি বলবো। সুতরাং আমরা আস্থা রাখতে পারি যে তার দক্ষতা, যোগ্যতা, তার অভিজ্ঞতা এবং তার দৃঢ়তা, সততা, নির্ভয় ভাব, উনি তো ভয় পান না, ওনাকে কেউ কাবু করবে, ওনাকে কেউ হুমকি ধামকি দিয়ে কিছু আদায় করবে এটা তো আমরা দেখতে পাচ্ছি না। ওনার সাথে নিগোসিয়েট করতে হবে, শেখ হাসিনা নিগোসিয়েশনে যাবেন কিন্তু ধমকে মানে কাজ হবে না তার সাথে। দৃঢ়তা এবং বলিষ্ঠ নেতৃত্ব আমরা দেখেছি। সেই জায়গা থেকে ধন্যবাদ জানাচ্ছি জনাব রাইবুল ইসলাম খান। আমরা একটু টিআইবি এর প্রতিবেদন সম্পর্কে আপনার কাছে পরবর্তী অংশে জানতে চাই, সেই সঙ্গে প্রতিবার নির্বাচনের আগে ভারত ফ্যাক্টর নিয়ে একটা আলোচনা থাকে, সদ্য সমাপ্ত দ্বাদশ নির্বাচন নিয়েও আসলে এরকম একটা আলোচনা রয়েছে, সে বিষয়ে আসবো। ধন্যবাদ জানাচ্ছি আবারও।